আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে মুসুর ডাল আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি মুসুর ডাল নিয়েছি 100 গ্রাম। তো ডালগুলো আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো ডালগুলো এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তো ডালগুলো আপনারা কিন্তু ভিজিয়ে রাখবেন, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। দেখুন ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দেখুন মিক্সার জার নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি ডালগুলো। তো ডালগুলোকে একটু বেটে নিতে হবে। দেখুন আমি ডালগুলো দিয়ে দিলাম, এবার আমি ডালগুলোকে বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন ডালগুলো বেটে নিয়েছি, ডালগুলো আমি পানি ছাড়াই বেটে নিয়েছি আর খুব মিহি করে বাটিনি। দেখুন একটু দানা দানা আছে, এরকম করে কিন্তু বেটে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার একটা মিক্সিং বোলে আমি বেটে রাখা ডাল নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মুসুর ডাল বাটা আমি নিয়ে নিলাম। এবার এখানে দেখুন একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। তো ঝাল আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। এবার এখানে দেখুন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিলে রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিতে হবে, খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখুন আমি মেখে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন সুন্দর করে আমি ডালটা কিন্তু মেখে নিয়েছি, একটু সময় নিয়ে ডালটা কিন্তু খুব ভালোভাবে আপনারা ফেটিয়ে নেবেন। দেখুন মাখা হয়ে গিয়েছে, এইভাবে মেখে নিতে হবে। এবার আমি হাত পরিষ্কার করে নেব। গ্যাসে ফ্রাই প্যান দিয়ে দিলাম, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তেলটা একটু ভালোভাবে ফ্রাই প্যানে ছড়িয়ে নিলাম, হালকা গরম হয়ে গিয়েছে তেল। এবার আমি এখানে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো এগুলো ভাজতে খুব বেশি তেল প্রয়োজন হয় না, এভাবে অল্প একটু তেল দিলেই কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। ফ্রাই প্যানে যতটা ধরবে ততটাই আমি এখানে দিয়ে দেব। তো আপনাদের পছন্দ মতো শেপে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন নিচের পাশটা হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। তো আবার আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। তো একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে, আর এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে মুসুর ডালের বড়া ভেজে খেতে পারেন, একবার খেয়ে দেখবেন দারুণ লাগে। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখুন বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে আপনারা বড়াগুলো ভেজে নেবেন। তো সম্পূর্ণ বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তো গ্যাসে আবারও একটা আমি কড়াই দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি, তো এখানে আমি 3টে আলু কেটে নিয়েছি। তো এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি আলু দিয়ে রান্না করব, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার আমি নাড়াচাড়া করে আলুগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি।
এভাবে আলু ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে। তো সুন্দর করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আপনাদেরকে এখানে একটা কথা বলি, আমার আরও একটা চ্যানেল আছে, তো আমার চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি। আমি এই চ্যানেলে মাছ মাংস সবজির রেসিপি দিই, আর ওই চ্যানেলে আমার পিঠা কেক বিস্কুট সব কিছুর রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। তো লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তো অবশ্যই আমার ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে, দেখুন পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, এক চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে লবণটা বুঝে দিতে হবে, কারণ বড়া এবং আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝেই কিন্তু লবণটা আপনারা ব্যবহার করবেন। এবার আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব, আর লবণ দেওয়ার কারণে টমেটোটা খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। তো এইভাবে মশলাটা একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের মতো এখানে ব্যবহার করবেন, যে যেমন ঝাল খাবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডারে ঝাল হবে না, তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো নাড়াচাড়া করে মশলা আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যত একটু সময় ধরে আপনারা কষিয়ে নেবেন, রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা মশলাটা কষিয়ে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর অল্প একটু পানি দিয়ে দিলাম। তো আলুটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আলু আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এবার আমি ঢাকা দিয়ে এটা 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর, দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে দেখুন, আর আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সব বড়াগুলো দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো ফিরে আসছি আমি 8 মিনিট পর, দেখুন ফিরে আসলাম 8 মিনিট পর, বড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর অনেকটা বড় বড় হয়ে গিয়েছে দেখুন, আর ঝোলটাও কিন্তু কমে গিয়েছে। তো এইরকমই একটু ঝোলঝোল করে রাখতে হবে, নাহলে কিন্তু নামিয়ে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো অবশ্যই আপনারা একবার হলো এই রেসিপিটা ভালো লাগে করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।